Trust me, এই চিজাটা খেলে আপনি ওই চিকেন পিজা খাওয়ার কথা ভুলে যাবেন। চিকেনটা হচ্ছে খুবই ক্রিসপি এবং ভিতরটা হচ্ছে মানে জুসিনেস একদম পুরো টলটল করতেছে। বাট আমার কাছে এই খাবারটা পুরো ফাঁকি বাজে মনে হয়েছে। হাই হ্যালো এভরিওয়ান, আমি তুষার বলছি। আমি আজকে চলে আসছি হচ্ছে KFC-তে কিনটাকির খাবার খেতে এবং ওনাদের হচ্ছে এবার নতুন একটা খাবার নিয়ে আসছে, সেটা হচ্ছে চিজা। তো আমি যে আউটলেট চলে আসছি এটা হচ্ছে উত্তর আউটলেটে, মানে আমার বাসা শুধু উত্তরাতে, তো আমি উত্তরে চলে আসছি। সে এখন হচ্ছে ভিতরে যাব, মানে উপরে যাব এবং দেখবো যে ওদের এখানে চিজাটা কীরকম আসলে। সো লেটস গো। গত এক বছর আগে KFC তো হচ্ছে একটা খাবার নিয়ে আসছিল, এটা হচ্ছে ডাবল ডাউন চিকেন। তো ওদের একটা বদমাস হচ্ছে, ওরা হচ্ছে একটা খাবার নিয়ে আসে, মানুষের মুখে হচ্ছে লোভ লাগায়, দেন হচ্ছে আবার খাবারটা তুলে ফেলে নিয়ে যায়। আবার হচ্ছে এই বছর নিয়ে আসছে চিজ্জা, মানে এটা ঠিক পিজ্জাও না, এটা হচ্ছে চিজ্জা। আর এই হচ্ছে চিজ্জা এবং এইটার দাম হচ্ছে 399 টাকা। এবং ওনাদের একটা প্যাকেজ আছে, সেটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, সাথে হচ্ছে একটা ড্রিঙ্কস থাকবে, এটা হচ্ছে 500-550 সামথিং এরকম একটা। বাট আমার কাছে মনে হলো কি যে আপনি যদি শুধু সিঙ্গেল প্যাকেজটাই নেন, এটা আমার মনে হয় আপনার জন্য ভালো হবে। আচ্ছা, আর তার সাথে হচ্ছে আমরা নিচ্ছি 3 পিস চিকেন, 2টা ব্রেস্ট আর হচ্ছে একটা লেগ পিস, এবং এখানে পার পিস হচ্ছে 170 টাকা করে। আর তার সাথে হচ্ছে এটা ভ্যানিলা ব্লু এবং এটার দাম হচ্ছে 200 টাকা। মানে দেখতে অনেকটা হচ্ছে ব্লু ওশানের মতো, বাট ওনাদের এখানে নাম হচ্ছে ভ্যানিলা ব্লু। আমি হচ্ছে লেগ পিস দিয়ে শুরু করি, বিসমিল্লাহ। BFC KFC এই দুটো হচ্ছে আমার খুবই পছন্দের একটা জায়গা, কারণ ওদের খাবারটা অলস ফ্রেশ হয়, মানে যখন চিকেনে বাইট দিবেন তখন আপনি নিজে বুঝতে পারবেন যে ওনারা এখানে সেই অয়েলটা ইউজ করে, মানে একদম ফ্রেশ একটা অয়েল। এবং আমি আরেকটু যদি বলি, চিকেনটা হচ্ছে খুবই ক্রিসপি এবং ভিতরটা হচ্ছে মানে জুসিনেস একদম পুরো টলটল করতেছে। এবার হচ্ছে ওনাদের দেওয়া যে সসটা আছে, এই সসটা একটু চিকেন দিয়ে দিই। এই সসটা হচ্ছে নর্মাল যে সস থাকে অনেকটা ওইরকম, বাট অনেকটা হচ্ছে ওই যে বারবিকিউ সস যেরকম একটা ফ্লেভার থাকে, এই সসের ভিতরে ওরকম একটা ফ্লেভার দিচ্ছে। সো এই সস দিয়ে যখন আপনি চিকেনটা খাবেন, মানে টেস্টের লেভেলটা অন্যরকম হয়ে যাবে। দেন আমরা খাবো হচ্ছে চিজ্জা, মূলত যেটা খেতে এখানে আসছি। KFC নতুন আকর্ষণ, সম্ভবত এটা 15 দিন বা 20 দিন হয়েছে বাংলাদেশ লঞ্চ করছে। এবং এইটা না ঠিক মানে পিজ্জাটাতে চিজা বানাইছে নাকি চিজাতে পিজা বানাইছে আমি সঠিক জানি না, সো খাওয়ারও বোঝা যাবে। আচ্ছা, আমি চিজাটা একটু সাইড দিয়ে উঠাই নিই। এটা হচ্ছে পিজা না, সো ডো দেওয়ার কোনো কারবারই নেই। এখানে হচ্ছে একদম র চিকেন, বনলেস চিকেন যেটাকে বলে আর কি। আর তার উপর হচ্ছে টমেটোস দেওয়া, ক্যাপসিকাম দেওয়া, দেন তার উপর হচ্ছে ওনারা ওনাদের যে সিক্রেট যে মশলাটা আছে সেটা ইউজ করছে, দেন তার উপরে মোজারেলা যে চিজটা আছে সেই চিজটা ইউজ করছে এবং অনিয়ন চপ করে দিচ্ছে। অনিয়নটা হচ্ছে এমন একটা খাবার যেখানে আপনি পুরি দিয়ে খান, সিঙ্গার দিয়ে খান, বিরিয়ানি দিয়ে খান, কাচ্চি দিয়ে খান, সব খাবারের ভিতরে না এই অনিয়নটা ঢুকে গেলে এই খাবারের টেস্টটা হচ্ছে ডাবল করে ফেলে। সো ফ্রেশ চিকেন, একদম বনলেস চিকেন, তার সাথে হচ্ছে এই যে মশলার যে একটা টেক্সচার, তার সাথে হচ্ছে এই যে সসটা দিছে এবং মোজারেলা চিজটা দিছে, মানে ওভারঅল আমি যদি একদম সরাসরি বলি, আপনি যদি পিজা লাভার হন এবং চিকেন পিজা যদি পছন্দ করেন, ট্রাস্ট মি এই চিজাটা খেলে আপনি ওই চিকেন পিজা খাওয়ার কথা ভুলে যাবেন। এখন খাবো হচ্ছে KFC-র ভ্যানিলা ব্লু, এটাকে বলা হচ্ছে ভ্যানিলা ব্লু, বাট আমি ভাবছি যে এটা মনে হয় ব্লু ওশান টাইপের, যেহেতু অয়েলি ফুড খাইছি। সো খাবার শেষে রিফ্রেশিংয়ের জন্য হচ্ছে এই ভ্যানিলা ব্লুটা নেওয়া হয়েছে। আচ্ছা, এখানে মূলত খেলছে হচ্ছে 7-আপের খেলা। হ্যাঁ, 7-আপ দিছে আইস দেওয়া, তারপর হচ্ছে মিন্ট লেমন অ্যান্ড ভ্যানিলা ব্লুর যে ফ্লেভার, দ্যাটস ইট। বাট আমার কাছে এই খাবারটা পুরো ফাঁকি বেজে মনে হচ্ছে, মানে আমার মনে হয় কি যে এটা আমি ঘরে বসে বানাতে পারবো, পুরোটা 7-আপ এখানে। মানে কেন ফাঁকি বেজে বললাম, 200 টাকা দিয়ে এই এতটুকু খাবারের কোনো মানি হয় না। বাট এই ভ্যানিলা ব্লুটা বেশ রিফ্রেশিং, আপনারা যদি এখানে আসেন চিজাটা টেস্ট করবেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটি ভালো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন। লাভ ইউ অল, আল্লাহ হাফেজ।